হ্যালো বন্ধুরা, আমি রাকিব, লার্ন উইথ সি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফন্ট। সো ফন্ট রিলেটেড যে প্রবলেম গুলো আমাদের আছে সেটা সলভ হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা প্রথম যে ফন্ট সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ফন্ট। সো দ্য ফন্ট হচ্ছে একটা বিগ অনলাইন ফন্ট সাইট। এখানে আপনি আনলিমিটেড ফন্ট এখানে আপনি পাবেন এবং আপনি মনের মতো আপনার ফন্ট গুলা ডাউনলোড করে দিতে পারেন। আমি জাস্ট একটা ডাউনলোড করিয়ে দেখে দিচ্ছি, আপনারা পরবর্তীতে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন সিস্টেমটা। এই যে ফন্টটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আপনি ডাউনলোড করবেন, লাইক ক্লিক করেন ডাউনলোড। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এটা ডাউনলোড অপশন চলে আসছে, সেভ। এই যে জিপ ফাইলটা আপনি ওপেন করে জাস্ট এই যে ফন্টটা আছে এটাকে ক্লিক করেন অ্যান্ড ইনস্টল করেন। ইনস্টল করলেই দেখবেন এই ফন্টটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সো বাই দ্য ওয়ে, সেকেন্ড যে আমাদের যে সাইটটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 569 মডার্ন ফ্রন্ট। সো এই যে 569 মডার্ন ফ্রন্ট যে আছে, সো এখানে কিন্তু আনলিমিটেড ফ্রন্ট রয়েছে ফ্রি। এটা কিন্তু ফ্রি, এটা কোনো পেইড না। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে অ্যাজ এ সেম সেম সিস্টেম। আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন ওপেন ক্লিক করেন, ইনস্টল এন্ড ফিনিশ, ক্লোজ করে দেন। এন্ড থার্ড যে সাইটটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 224 ব্রাশ ফন্ট। এটা কিন্তু ইলাস্ট্রেটরের জন্য খুব পারফেক্ট। এটাও কিন্তু সেম, আপনি এখান থেকে ডাউনলোড করেন। ইলাস্ট্রেটর এবং ফটোশপের জন্য পারফেক্ট, ডাউনলোড করেন, ওপেন, ইনস্টল, ক্লোজ। আমাদের কাজ কিন্তু শেষ। এন্ড 3-4 নম্বরে যে আমি আপনাদেরকে যে সাইটটার সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে বাংলা ফন্টের জন্য। আমি আমি ইংলিশ ফন্টের জন্য আমি তিনটা দেখালাম এবং বাংলা ফন্টের জন্য আমি দুইটা সাইট দেখাবো। এখানে কিন্তু বাংলা আনলিমিটেড ফন্ট রয়েছে। এখানে সুতা নিয়ম যে, তারপর হচ্ছে নিকোশ, আরো অনেকগুলা ফন্ট এখানে রয়েছে। জাস্ট আপনি এখানে ফন্টে ক্লিক করেন, ডাউনলোড। এটা আমি অলরেডি ইনস্টল করেছি, যার কারণে হয়তো আমার এখানে দেখাচ্ছে না। আপনি ইনস্টল কর আপনি ইনস্টল করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি আরেকটি সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো, বাংলা ফন্ট। এখান থেকে কিন্তু আপনি ফন্ট ডাউনলোড করতে পারেন, ফ্রি বাংলা ফন্ট। এখানে অনেক ফন্ট রয়েছে, সেখান থেকে আপনি অ্যাজ সেম প্রসিজিওরই আপনি এখানে দেখেন যে সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা 493321। আমি যদি এখানে গিয়ে 493321 লিখি অ্যান্ড সাবমিট করি, দেখেন ক্লিক, টেকনিক্যাল কোনো সমস্যার কারণে হচ্ছে না, বাট এটা আপনার হয়ে যাবে, হয়তো ইন্টারনেট প্রবলেম। বাট এখান এই সাইটটা থেকে আপনি ফন্ট দেখেন আনলিমিটেড ফন্ট রয়ে গেছে। ওকে, এন্ড লাস্ট যে সাজেশনটা আপনাদেরকে দিব সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সেটা হচ্ছে আপনি কখন ইলাস্ট্রেটরে যখন ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করবেন তখন অনেকগুলো ফন্ট আপনার হচ্ছে গিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, নাম জানতে পারবেন না। সেক্ষেত্রে এই ফন্টস নিনজা একটা মারাত্মক এবং পারফেক্ট একটা ওয়েবসাইট। লাইক আপনি যদি বাংলাদেশ, আমি লিখলাম বাংলাদেশ, সরি আমি বাংলাদেশ লিখে যখন সার্চ দিলাম, সার্চ দিয়ে আমি উইকিপিডিয়াতে যাই, এন্ড আমি যে জিনিসটা করবো এখানে যাওয়ার পরে আমি এই ফন্ট ফেন্স নিনজা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই দেখেন এই যে ফন্ট গুলো এটা কিন্তু সেন্স শরীফ দিয়ে লেখা। জাস্ট আপনি এখানে ক্লিক করেন অটোমেটিক্যালি, কিন্তু এই দেখেন এটার আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক্যালি কোড গুলো জেনারেট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি দা ফন্ট থেকে কিন্তু জিনিসটা ডাউনলোড করে নিতে পারবেন। সো বাই দ্য ওয়ে বন্ধুরা, এই যে যে টোটাল ইংলিশ হচ্ছে তিনটা এবং বাংলা হচ্ছে দুইটি, টোটাল 5টি ফন্ট এর সাইট আপনাদের দেখালাম। সো এই যে টোটাল যে 5টি লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা কপি করে নিয়ে আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন।
এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, আবারও দেখা হবে অন্য কোনো ভালো এপিসোডে। আসসালামু আলাইকুম।